নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। বন্ধুরা, শনিদেবের নাম শুনলেই সবাই কম বেশি ভীত হয়ে থাকেন। দ্বাদশ রাশিচক্রে শনিদেবের প্রভাব অবশ্যই রয়েছে, কারণ শনিদেব প্রত্যেকটি রাশিতে আড়াই বছর করে থাকেন প্রায়, এবং যে গৃহে থাকে তার আগের এবং পরের গৃহে তার প্রভাব থাকে, আর এই প্রভাবকে বলা হয় সাড়ে সাতি, অর্থাৎ আড়াই আড়াই আড়াই, সাড়ে সাত বছর। এবং সেই সাথে শনিদেব তার নিজের গৃহ থেকে যেখানে থাকেন সেখান থেকে তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি থাকে, ফলে শনিদেবের প্রভাব দ্বাদশ রাশিচক্রের উপরে সর্বদা বর্তমান। এর মধ্যেই শনিদেব কিন্তু বেশ কিছু রাশির শুভ ফল চান, অর্থাৎ বারোটা রাশির মধ্যে বেশ কিছু রাশির সঙ্গে তার সম্বন্ধ অত্যন্ত শুভ। শনিদেব তার দুটি গৃহ, একটি হচ্ছে মকর রাশি এবং অন্যটি কুম্ভ রাশি, দুই রাশির অধিপতি শনিদেব। এবং সেই সাথে শনিদেবের শুভ সম্পর্ক হল শুক্রদেবের, তবে রবি এবং চন্দ্রের সঙ্গে সম্বন্ধ খুব ভালো নয়, অশুভ সম্বন্ধ। শনিদেবের এই বিশেষ কৃপা দৃষ্টি দ্বাদশ রাশিচক্রের মধ্যে অত্যন্ত তিনটি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসে। এই তিন রাশির সুনাম, ন্যায়, যশ, প্রতিপত্তি প্রভৃতির উপরে শনিদেবের কৃপা দৃষ্টি থাকে কম বেশি। শনিদেব তার জন্মকুণ্ডলীতে যেমন অবস্থাতে থাকে, যদি শুভ অবস্থায় থাকে তাহলে শনির কৃপা দৃষ্টি বেশি থাকে, যদি অশুভ অবস্থায় থাকে শনিদেবের কৃপাদৃষ্টি অপেক্ষাকৃত কম থাকে। শনিদেবের অশুভ প্রভাবে সাধারণত একজন ব্যক্তির জীবনে বিভিন্ন দুঃখ দুর্দশা চলে আসে, তাদের পরিশ্রম অনুসারে তারা ফল পায় না, জীবন সহজভাবে সরলভাবে এগোতে পারে না, এবং শনির অশুভ দৃষ্টিতে তাদের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে অশুভ প্রভাব চলে আসে, দৈনন্দিন জীবনে অর্থকষ্ট এবং মান সম্মানের হানি ঘটে, জ্ঞানে অজ্ঞানে বিভিন্ন ভুল অনেকেই করে থাকে, আর তাতেই শনিদেবের কুদৃষ্টি পড়ে থাকে তাদের উপরে, আর এই কারণে শনিদেবের নাম শুনলেই সবাই কম বেশি ভয় পায়। শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনা এবং সেই সাথে এই বিশেষ উপায়গুলি করলে তাহলে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন, এবং মাসের চারটি শনিবার বা পাঁচটি শনিবার আপনারা অবশ্যই সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে করবেন, তাহলে দেখবেন ধীরে ধীরে শনির অশুভ প্রভাব আপনার জীবন থেকে চলে যাবে। প্রথম যে উপায়ের কথা বলবো, যে শনিবার করে আপনারা অবশ্যই শনিদেবের উপবাস করবেন এবং শনিদেবের উদ্দেশ্যে পূজার্চনা করবেন। যদি তা সম্ভব না হয়, অন্তত প্রথম এবং শেষ শনিবার আপনারা অবশ্যই এটি করবেন, আর তাহলে আপনাদের জন্মকুণ্ডলীতে থাকা শনির অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন, এবং আপনাদের জীবনে ঘটতে থাকা বিভিন্ন সমস্যা থেকে আপনারা অবশ্যই শনিদেবের কৃপাতে বেরিয়ে আসবেন। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো, যে শনিবার করে শনি মন্দিরে তিল তেলের প্রদীপ আপনারা অবশ্যই দেবেন, আর তিল তেলের প্রদীপ দেওয়াতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। যে কোনো দরিদ্র বা ধর্মীয় কোনো মানুষকে শনিবার দিন আপনারা কিছু না কিছু দান করতে পারেন আপনাদের সাধ্যমতো। যারা ধর্মীয় আচার অনুষ্ঠান করে, মানুষের পাশে দাঁড়ায়, এবং যারা দরিদ্র মানুষ, যাদের দুবেলা দুমুঠো খাওয়ার সংস্থান নেই, তাদের পাশে আপনি আপনার আর্থিক বা মানবিক সাহায্য আপনারা রাখতে পারেন, আর এতেই শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। শনিবার করে আপনারা কালো বস্ত্র বা কালো কম্বল দান করলে সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। কালো রং হলো বা ধূসর রং হলো শনিদেবের অত্যন্ত প্রিয়, এবং সেই সাথে নীল বর্ণও শনিদেবের প্রিয়, তাই এই কালচে নীলচে এই বিশেষ রং আপনারা যদি কোনো কাপড় বা কম্বল আপনারা যদি দান করেন সেক্ষেত্রেও শুভ ফল পাবেন। কালো তিল কালো কাপড়ে মুড়ে সন্ধ্যাবেলায় যদি শনি মন্দিরের সামনে আপনারা যদি হবন করেন বা পুড়িয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার মধ্যে থাকা শনির অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। শনিদেবের কৃপা দৃষ্টি অর্জন করতে প্রতি শনিবারে বিভিন্ন উপায় বা টোটকার কথা আপনাদের আগেই বললাম,
সেগুলো তো অবশ্যই প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের করা উচিত। তবে এই তিন রাশির জাতক জাতিকার উপরে শনিদেবের কৃপাদৃষ্টি থাকে। এখন আপনারা ভাবছেন কোন সেই তিন রাশির কথা আমি আপনাদের বলছি। এই তিন রাশির বিষয়ে বলতে গেলে প্রথম যে রাশির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব এবং তার উপরে কৃপাদৃষ্টি বর্ষিত হয়। জীবনের বিভিন্ন সংকটময় মুহূর্ত থেকে শনিদেব তার কৃপাদৃষ্টি দিয়ে রাখে এবং শনিদেবের পিতা হলেন সূর্যদেব। যদিও সূর্যের সঙ্গে সম্বন্ধ ভালো নয়, তবুও কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি প্রত্যহ সূর্যদেবকে প্রণাম নিবেদন করেন স্নানের পরে, সঙ্গে ওং ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করেন, তাহলে শনিদেবের কৃপাদৃষ্টি অবশ্যই পাবেন। শনিদেবের সঙ্গে রবিদেবের যতই সম্বন্ধ খারাপ হোক কিন্তু তাদের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক, তাই এই ছোট্ট কাজটি করলে কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পেতে পারেন। এবং পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো তুলা রাশি। শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি হলো তুলা এবং এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে ছল কপটতা খুব একটা থাকে না, আর যদি থেকে থাকে তাহলে শনির অশুভ প্রভাব বা অন্যান্য গ্রহের অশুভ প্রভাবের জন্য হয় এবং এদের মন অত্যন্ত স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকাকে অত্যন্ত শনিদেব ভালোবাসেন, কারণ যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে সদ্গুণ বেশি থাকে অর্থাৎ সাত্ত্বিক গুণ যাদের বেশি থাকে তাদের প্রতি শনিদেব বেশি প্রসন্ন হয়ে থাকেন। কারণ যাদের মধ্যে তামসিক এবং রাজসিক গুণ থাকে শনিদেব তাদেরকে পছন্দ করেন না, কারণ শনিদেব অত্যন্ত সহজ এবং সরল জীবনযাপন করেন এবং সে চায় তার জাতক এবং জাতিকারা অর্থাৎ তার প্রিয় ভক্তরা ঠিক একইভাবেই তাদের জীবন সহজ এবং সরলভাবে এগিয়ে নিয়ে যাক এবং ছল চাতুরিতার মধ্যে যেন না যায়। তাই তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের এইরকমই জীবনে ছল চাতুরতা নেই তাদের প্রতি শনিদেবের কৃপাদৃষ্টি থাকে এবং শনিদেবের কৃপাতে তারা অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সফলতা নিয়ে আসে এবং প্রত্যহ শনিদেবের উদ্দেশ্যে তারা শনি চল্লিশা এবং শনি মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পেয়ে থাকে। এবং তৃতীয় যে রাশির কথা বলবো তা হলো মকর রাশি। শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি হলো মকর, কারণ মকর রাশির অধিপতি হলেন তিনি। এই রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে শনিদেবের কৃপাদৃষ্টি থাকে এবং এরা সাধারণত জীবনকে খুব সহজভাবে নিয়ে থাকে এবং সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করে নিজেই, কোনোভাবেই সততার মধ্যে যেতে চায় না এবং স্পষ্টভাষী হয়ে থাকে, সততার সঙ্গে জীবনযাপন করতে পছন্দ করে, আর সেজন্যই শনিদেবের প্রিয় পাত্র হয় বা পাত্রী হয় এই সমস্ত জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকারা যাদের মধ্যে সাত্ত্বিক গুণ বর্তমান এবং রাজসিক এবং তামসিক গুণ নেই তারা শনিদেবের অত্যন্ত প্রিয় হয়ে থাকে এবং কর্মজীবনে তাদের সফলতা আসে, শনিদেবের কৃপাদৃষ্টি সর্বদা তাদের মধ্যে থাকে। তো বন্ধুরা, এই ভিডিওতে এমন তিনটি রাশির কথা বললাম, তাদের প্রতি শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি সর্বদা থাকে, আর তা হলো মকর রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। তবে সমস্ত রাশির উপরে শনিদেবের কৃপাদৃষ্টি অবশ্যই বর্ষিত হয়, আর শনিদেবের কৃপাদৃষ্টি পেতে অবশ্যই এই রাশির যে সমস্ত গুণাগুণের কথা বললাম, তো প্রত্যেকেই যদি এই গুণালম্বী হয়ে থাকেন তাহলে তাদের জীবনে শনিদেবের প্রভাব অবশ্যই থাকবে, কৃপাদৃষ্টি থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই আপনারা জয় শনিদেব কথাটি লিখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।